একদিন আমার দাদি তার রুমের বারান্দাতে শুয়েছিল। সময়টা ছিল গরমকাল, 1980 সালের দিকে। তখন গ্রামে বিদ্যুতের কোনো ছিটে ফোটা ছিল না, বাড়ির সবাই ঘুমিয়েছিল, সাথে আমার দাদিও ঘুমিয়ে পড়েছিল। দাদির রুমটা ছিল বাড়ির এক কোণে। হঠাৎ দাদি নূপুরের আওয়াজ শুনতে পেল। নূপুরের শব্দে তার ঘুম ভেঙে গেল, কিন্তু তিনি শুয়েছিলেন। জ্যোৎস্না রাত, তিনি দেখতে পেলেন তিনজন মহিলা নূপুর পায়ে তার সামনে উঠানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তারা নাচতে শুরু করল। দাদি ভাবলেন, এরা আবার কে, এদের লজ্জা সরম নাই, এত রাতে এসেছে মানুষের বাড়িতে নাচতে। কিন্তু অল্প কিছুক্ষণের ভেতরে দাদির ভুল ভেঙে গেল। দাদি বুঝলেন তারা মানুষ না, তারা নাচছিল, আর দাদিকে তাদের দাঁত দেখাচ্ছিল। দাঁতগুলো দেখতে ছিল বড় বড়, অনেক ধারালো, এবং কিছু সাদা কিছু কালো। দাদি রীতিমতো ভয় পেয়ে গেলেন। তারপর তারা গান গাইতে শুরু করল। গানটি ছিল এমন, আজ তোকে নিয়ে যাব, বাধা দেবে কে। এভাবে কেটে গেল অনেকক্ষণ। দাদি ভয়ে ঘামতে থাকল। দাদি কাউকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে তেমন কিছুই বের হচ্ছিল না। এবার তারা দাদির দিকে বিদঘুটে চেহারা ধারণ করতে করতে এগিয়ে আসছে, দেখতে প্রায় বানর আর বন মানুষের সংমিশ্রণ, আর বলছে, তোকে বাঁচাবে কে। দাদি তখন ঘামতে লাগলো। দাদি উঠে চলে যেতে চাইল রুমের ভেতরে, কিন্তু দাদির হাত পা কেমন যেন অবশ হয়ে গেছে। দাদি উঠতে পারল না, কোথাও যেতে পারল না। দাদি তখন তার জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছে। হঠাৎ মনের অজান্তেই দাদি হারিকেনের আলোর জোর বাড়িয়ে দিল। সেই মুহূর্তেই তারা তাদের ভয়ঙ্কর চেহারা নিয়ে পেছাতে থাকল, আর বলতে লাগল, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, ভাগ্যটা খুব ভালো তোর, হারিকেনটা না জ্বালালে তোকে আমরা আজ মেরে যেতাম। দাদি পরদিন সকালে সবাইকে বলল ঘটনাটা। সবাই মোটামুটি ভয়ই পেল। দাদিকে কবিরাজ দেখানোর কথা বলা হলেও তিনি রাজি হননি। এরকম হবার কারণ দাদি কিছুই তেমন বুঝতে না পারলেও ধারণা করতে পেরেছিলেন। ঘটনার কিছুদিন আগে এক সন্ধ্যায় দাদি তেলে ভিজা পিঠা বানাচ্ছিলেন খেজুরের গুড় দিয়ে। বৈশাখ মাস, হঠাৎ করেই দমকা বাতাস বইতে শুরু করল, সাথে সাথে মাঝারি ধরনের বৃষ্টি। দাদি তখনও রান্নাঘরে পিঠা বানিয়েই যাচ্ছিল। রান্নাঘরে দাদি একাই ছিল। রান্নাঘরের পেছনে ছিল বাঁশঝাড়, আরও অনেক বড় জঙ্গল, খুটখুটে অন্ধকার চারিদিকে। হঠাৎ রান্নাঘরের পেছনের জানালা দিয়ে হাত বাড়িয়ে কেউ একজন পিঠা চাইল, বলল, এই একটা পিঠা দে। দাদি বুঝতে পেরেছিল এই রাতে বাগানের ভেতর দাঁড়িয়ে কে পিঠা চায়। তাই দাদি সাহস করে তাকে বলল, দাঁড়িয়ে থাক, কিছুক্ষণ দিচ্ছি। এরপর দাদির পিঠা বানানো শেষ হলে দাদি তখন তাকে বলে, এনে হাত পাত। সে হাত পাতলে দাদি তার হাতে গরম তেল ঢেলে দেয়। ব্যথায় চিৎকার করতে করতে ওই ব্যক্তি বাঁশ বাগানের ভিতরে চলে যায়। পরদিন ওই বাগানে একটা মৃত কাকের বাচ্চা পাওয়া যায়। দাদি বুঝতে পারল না যে তার গরম তেল দেওয়ার কারণে কি কারো মৃত্যু হয়েছে কিনা। গতকালের ঝড়ে কোন কাকের বাচ্চা মারা গেছে? দাদি ধারণা করছিল তার এই গরম তেল ঢেলে দেওয়ার কারণেই হয়তো তার সাথে এমন ঘটনা ঘটেছে। ভূত কথা, আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন, ভূতকথা @radiofoorti.fm।